হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি আমরা সবাই খুব ভালো আছি। আমি সৈয়দুল মুস্তাকিম শ্রাবণী আজকের বাংলা প্রথম পত্রিকার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটি দৈত্য আর একটি সাধারণ মানুষ হয়ে আছে। এখন এই দৈত্যর গল্প কিন্তু আমাদের সবার কাছেই খুবই মজাদার এবং খুবই আনন্দদায়ক মনে হয়। তাহলে আজকের ক্লাসে আমরা যে গল্পটি আলোচনা করব সেটি হচ্ছে আলাউদ্দিনের চেরাগ নামের গল্পটি। এবং এই গল্পে আমরা দেখতে পাবো একটি দৈত্য আলাউদ্দিনের চেরাগ। আমরা আলাউদ্দিনের গল্প কিন্তু সবাই জানি যে সেখানে কি হয়, একটা চেরাগে ঘষা দিলে আলাউদ্দিনের দৈত্য বের হয়ে আসে। তাহলে সেই গল্পেরই একটি ভিন্নতর রূপ কিন্তু আজকে আমরা এই আলাউদ্দিনের চেরাগ গল্পটি পড়ে জানতে পারবো। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পের প্রথম অংশে আছে কি, নান্দিনা পাইলট হাই স্কুলের অঙ্ক শিক্ষক নিশানাথ বাবু কিছুদিন হলো রিটায়ার করেছেন। নান্দিনা পাইলট হাই স্কুলের একজন অঙ্কের শিক্ষক, তার নাম কি নিশানাথ বাবু, তিনি কিছুদিন হলো রিটায়ার করেছেন, অর্থাৎ তিনি তার চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। আরো বছরখানেক চাকরি করতে পারতেন কিন্তু করলেন না, কারণ দুটো চোখে ছানি পড়েছে। বন্ধুরা, চোখে ছানি পড়া হলো এক ধরনের চোখের রোগ, যেটাতে কিনা কি হয়, চোখের উপর হালকা আবরণ যা চোখের দৃষ্টি কমিয়ে দেয়, এটা হচ্ছে চোখে ছানি পড়া রোগ। তিনি পরিষ্কার কিছু দেখেন না, ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না। নিশানাথ বাবুর ছেলে মেয়ে কেউ নেই, একটা মেয়ে ছিল খুব ছোটবেলায় টাইফয়েডে মারা যায়, অর্থাৎ নিশানাথ বাবুর কোনো ছেলে মেয়ে ছিল না, টাইফয়েড রোগে একটা মেয়ে যে ছিল সেও মারা যায়। এবং টাইফয়েড রোগটা কি বন্ধুরা, টাইফয়েড হলো এক ধরনের পানিবাহিত রোগ এবং এটা একটা বিশেষ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। তার স্ত্রী মারা গেছেন গত বছর, এখন তিনি একা একা থাকেন। যেহেতু তার ছেলে মেয়ে কেউ নেই, তার স্ত্রীও মারা গেছেন, তাই তিনি একা থাকেন। তার বাসা নান্দিনা বাজারের কাছে, পুরান আমলের দু কামরার একটা পাকা দালানে তিনি থাকেন, অর্থাৎ পুরনো আমলের মানে অনেক পুরাতন একটা বাসা, দুই কামরার অর্থাৎ দুইটা ঘরের একটা পাকা দালানে তিনি থাকেন। কামরা শব্দের অর্থ হলো কক্ষ, অর্থাৎ দুইটা কক্ষের একটা পাকা দালানে তিনি থাকেন। কামরা দুটির একটা পুরনো লক্কর জিনিসপত্র দিয়ে ঠাসা, অর্থাৎ কামরা দুটির একটিতে রয়েছে কি, অনেক পুরনো ব্যবহারের অযোগ্য এরকম জিনিস দিয়ে ঠাসা বা কাদাকাদি করে রাখা। তার নিজের জিনিস নয়, বাড়িওয়ালার জিনিস, এই জিনিসগুলো তার নিজের না, বরং তার বাড়িওয়ালা রেখে দিয়েছে। ভাঙা খাট, ভাঙা চেয়ার, পেতলের তলা নিয়ে কিছু ডেকচি, বাসন কুসন। পেতল হচ্ছে কিন্তু বন্ধুরা পিতল, পিতল হচ্ছে এক ধরনের ধাতু, সেই পিতলের তৈরি তলা নিয়ে কিছু ডেকচি, ডেকচি হচ্ছে রান্না করার পাত্র, এবং সেই পাত্রগুলোর কি নিচের তলা পর্যন্ত নেই এরকম অব্যবহার্য জিনিসপত্রগুলো। এরপর আছে বাসন কুসন হলো রান্নার বিভিন্ন সামগ্রী। বাড়িওয়ালা নিশানাথ বাবুকে প্রায় বলেন এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব। বাড়িওয়ালা তাকে প্রায় বলে যে তিনি এসব ঘর পরিষ্কার করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত আর করেন না। তাতে নিশানাথ বাবুর খুব একটা অসুবিধাও হয় না। পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া সারেন। বিকালে নদীর ধারে একটু হাঁটতে যান, সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন। তার একটা কেরোসিনের স্টোভ বলতে বোঝাচ্ছে একটা চুলা, যেটা কিনা কেরোসিন জ্বালানি হিসেবে সেটাতে কেরোসিন তেল ব্যবহার করা হয়। রাতের বেলা চা খেতে ইচ্ছে হলে স্টোভ জ্বালিয়ে নিজেই তিনি কি করেন, চা বানিয়ে নেন। জীবনটা তার বেশ কষ্টেই যাচ্ছে, তবে তা নিয়ে নিশানাথ বাবু মন খারাপ করেন না। মনে মনে বলেন আর অল্প কটা দিনই তো বাঁচবো, একটু না হয় কষ্ট করলাম। অর্থাৎ তিনি যে এত কষ্টে জীবন কাটাচ্ছেন এটা নিয়ে তার কোনো মন খারাপ নেই, তার কোনো অভিমান নেই, অভিযোগ নেই, কেননা তিনি মনে করেন যে আর অল্প কয়েকটা দিনই বাঁচবে, একটু না হয় কষ্ট করলো। আমার চেয়ে বেশি কষ্টে কত মানুষ আছে, আমার আর আবার এমন কি কষ্ট। অর্থাৎ এর মাধ্যমে তার জীবনের যে সহজ সরলের একটা ভাব, সহজ সরলতার, সেটা কিন্তু ফুটে ওঠে। একদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলায় নিশানাথ বাবু তার স্বভাব মতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বেরোলেন। অর্থাৎ কার্তিক মাসের সন্ধ্যাবেলায় একদিন নিশানাথ বাবু স্বভাব মতো, অর্থাৎ তিনি কিন্তু প্রতিদিনই এই কাজটি করেন এবং এর জন্য বলা হয়েছে তার স্বভাব মতো, সকাল সকালই রাতের খাওয়া, অর্থাৎ একটু তাড়াতাড়ি তিনি রাতের খাওয়া সেরে নেন এবং এরপর তিনি কি করেন, বেড়াতে বের হন। নদীর পাশের বাঁধের ওপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন। চোখে কম দেখলেও অসুবিধা হয় না, কারণ গত 20 বছর ধরে এই পথে তিনি হাঁটাহাঁটি করছেন। আজ অবশ্য একটু অসুবিধা হলো, তার চটির একটা পেরেক উঁচু হয়ে গেছে। বন্ধুরা, এখানে চটি শব্দের অর্থ হলো চামড়া তৈরির পাতলা জুতা বা স্যান্ডেল, অর্থাৎ চামড়া দিয়ে তৈরি করা হয়েছে এরকম পাতলা জুতা বা স্যান্ডেলকে বলা হয় কি চটি। পায়ে লাগছে, হাঁটতে পারছে না, সেই চটিরই একটা পেরেক উঁচু হয়ে গেছে এবং এটা তার পায়ে লাগার কারণে সে ঠিক মতন হাঁটতে পারছেন না।
তিনি সকাল সকাল বাড়ি ফিরলেন, তিনি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। আজকে তার শরীরটাও আজ খারাপ, চোখে যন্ত্রণা হচ্ছে, মা চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। যেহেতু তার চোখে ইতোমধ্যে ছানি পড়ার সমস্যা আছে আমরা জানতে পেরেছি, তাহলে তার চোখটাও তাকে আজকে যন্ত্রণা দিচ্ছে এবং তার মা চোখ দিয়ে ক্রমাগত কি হচ্ছে পানি পড়ছে। পরবর্তী অংশে কি আছে, বাড়ি ফিরে তিনি খানিকক্ষণ বারান্দায় বসে রইলেন। রাত 9টার দিকে তিনি ঘুমোতে যান, 9টা বাজতে এখনো অনেক দেরি, সময় কাটানোটাই তার এখন সমস্যা। কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারলে হতো, কিন্তু হাতে কোনো কাজ নেই, বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, তিনি যখন আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন, কারণ তার পায়ের যে জুতাটা, সেই জুতাটার পেরেকটা তাকে একটু যন্ত্রণা দিচ্ছিল, তার জন্য তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরলেন এবং রাত 9টার দিকে তিনি ঘুমোতে যান, সেটা বাঁচতে অনেক দেরি এবং সময় কাটানোটাই তার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চটির উঁচু হয়ে থাকা পেরেকটা ঠিক করলে কেমন হয়, তিনি ভাবতে লাগলেন যে এখন কি করা যায়। তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন, হাতুড়ি জাতীয় কিছু খুঁজে পেলেন না, জঞ্জাল রাখার ঘরটিতে উঁকি দিলেন, রাজ্যের জিনিস সেখানে, কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছুই নেই। তিনি তার চটিটা ঠিক করার জন্য হাতুড়ি জাতীয় কিছু একটা খুঁজলেন, কিন্তু কিছুই পেলেন না। সেই যে জঞ্জাল রাখা একটা ঘর ছিল, তার বাড়িওয়ালার পুরাতন জিনিসপত্র, সেই ঘরে ঢুকলেন এবং সেখানে অনেক জিনিস থাকা সত্ত্বেও হাতুড়ি বা তার কাছাকাছি এরকম কোনো জিনিস কিন্তু তিনি পাননি। মন খারাপ করে বের হয়ে আসছিলেন, হঠাৎ দেখলেন ঝুড়ির ভেতর এক গাদা জিনিসের মধ্যে লম্বাটে ধরনের কি একটা যেন দেখা যাচ্ছে। অর্থাৎ যখন তিনি বের হয়ে আসছিলেন কোনো কিছু না পেয়ে, তখন হঠাৎ করে দেখতে পান ঝুড়ির ভেতর এক গাদা জিনিসের মধ্যে লম্বাটে কি ধরনের একটা যেন দেখাচ্ছে। তিনি জিনিসটা হাতে নিয়ে জুতার পেরেকে বাড়ি দিতেই অদ্ভুত কাণ্ড হলো। তিনি তার জুতা ঠিক করার জন্য সেই যে জিনিসটা পেলেন সেটাকে একটা বাড়ি দিলেন জুতা ঠিক করার জন্য, কালো ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে গেল। অর্থাৎ তৎক্ষণাৎ কি হয়, কালো একটা ধোঁয়া এসে তার ঘরটা ভর্তি হয়ে গেল। এর পরবর্তী অংশে আছে, তিনি ভাবলেন চোখের গন্ডগোল। অর্থাৎ তিনি ভাবলেন যে এটা তার চোখের সমস্যা, যেহেতু তিনি চোখের রোগে আক্রান্ত, চোখে ছানি পড়েছে তার, তিনি ভাবলেন এটা তার চোখের গন্ডগোল, হঠাৎ করে এত কালো ধোঁয়া কোত্থেকে আসবে, চোখ দুটো বড় যন্ত্রণা দিচ্ছে। কিন্তু না, চোখের গন্ডগোল না, কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া কেটে গেল। নিশানাথ বাবু অবাক হয়ে শুনলেন মেঘ গর্জনের মতো শব্দ, থেকে যেন বলছে আপনার দাস আপনার সামনে উপস্থিত, হুকুম করুন এক্ষুনি তালিম হবে। অর্থাৎ তিনি যখনই সেই যে লম্বাটে একটা জিনিস যেটা লোহার তৈরি সেটাতে পেশেটা দিয়ে চটির পেরেকে বাড়ি দিলেন, তখনই হঠাৎ করে কালো মেঘ গর্জনের মতো শব্দে বা ধোয়া কেটে যাওয়ার পর তিনি শুনতে পান কি হয়, মেঘ গর্জনের মতন শব্দ করে তাকে কেউ বলছে যে তার দাস তার সামনে উপস্থিত হয়েছে। নিশানাথ বাবুর সামনে উপস্থিত হয়েছে এবং তাকে হুকুম করার জন্য তিনি বলেন এবং এক্ষুনি তালিম হবে। বন্ধুরা, এখানে আমরা একটা নতুন শব্দ দেখতে পাচ্ছি, সেই শব্দটি হলো কি তালিম। তালিম শব্দের অর্থ হলো শিক্ষা বা উপদেশ। অর্থাৎ এখানে নিশানাথ বাবুকে উপদেশ বা হুকুম করতে বলা হয়েছে সেই যে দাসটাকে, এবং এরপর সেই দাস কি করবে, হুকুমটা পালন করবে। নিশানাথ বাবু কাঁপা গলায় বললেন কে কে কথা বলে। অর্থাৎ নিশান বাবু হঠাৎ করে কারো আওয়াজ শুনে কি করলেন, ভয় পেয়ে গেলেন এবং তিনি জিজ্ঞেস করলেন কে কে কথা বলে। তখন উত্তর আসে কি, জনাব আমি আপনার ডান দিকে বসে আছি, ডান দিকে ফিরলে আমাকে দেখবেন। নিশিনাথ বাবু ডান দিকে ফিরতেই তার গায়ে কাঁটা দিল, অর্থাৎ তিনি ভয় পেয়ে গেলেন এবং তার গায়ে কাঁটা দিল, তার গায়ের রোম দাঁড়িয়ে গেল, বা পাহাড়ের মতো একটা কি যেন বসে আছে। তিনি দেখতে পান ঘরে পাহাড়ের মতো বিশাল দানব আকার কিছু একটা বসে আছে, মাথা প্রায় ঘরের ছাদে গিয়ে লেগেছে, নিশ্চয়ই চোখের ভুল। নিশিনাথ বাবু ভয় ভয় বললেন বাবা তুমি কে, চিনতে পারলাম না তো। নিশিনাথ বাবু তখন তাকে জিজ্ঞেস করলো সেই দানব আকার দৈত্যটাকে যে তুমি কে, চিনতে পারলাম না তো। আমি হচ্ছি আলাউদ্দিনের চেরাগের দৈত্য, আপনি যে জিনিসটা হাতে নিয়ে বসে আছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত আলাউদ্দিনের চেরাগ। তাহলে এই যে কালো ধোয়া শেষ করে হঠাৎ করে মেঘ গর্জনের মতন শব্দ করে উঠলো, এটা কে ছিল, এটা কিন্তু ছিল আলাউদ্দিনের চেরাগের দৈত্য। এবং আপনি সে যে জিনিসটা হাতে নিয়ে বসে আছে, অর্থাৎ যে জিনিসটা লোহার তৈরি, যেটাতে সে পেরেকে বাড়ি দিয়েছিল, সেটাই কিন্তু হচ্ছে কি বিখ্যাত আলাউদ্দিনের চেরাগ। বন্ধুরা, চেরাগ শব্দের অর্থ হচ্ছে কিন্তু বাতি। আর এই ক্ষেত্রে যে চেরাগ শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা দ্বারা বোঝায় যে আলাউদ্দিনের চেরাগ, যে চেরাগে বাড়ি দিলে বা চেরাগকে ঘষা দিলে সেই থেকে কি হয়, দৈত্য বের হয়ে আসে। তাহলে এখানে হচ্ছে আলাউদ্দিনের চেরাগ নিশানাথ বাবুর কাছে কিন্তু এসে উপস্থিত হলো। বলো কি, সত্যি কথাই বলছি জনাব, দীর্ঘদিন এখানে ওখানে পড়েছিল, কেউ ব্যবহার জানে না বলে ব্যবহার হয়নি, 5000 বছর পর আপনি প্রথম ব্যবহার করলেন, এখন হুকুম করুন।
অর্থাৎ নিশানাথ বাবু কিন্তু অবাক হয়ে যায় এই কথা শুনে। আলাউদ্দিনের চেরাগ বলতেও সত্যি কিছু আছে, এবং তখন সেই যে দৈত্যটা ছিল আলাউদ্দিনের চেরাগের, সে কিন্তু তাকে বলে যে কেউ ব্যবহার করতে জানেনি বলে এতদিন এটাকে ব্যবহারই করেনি, এবং 5000 বছর পরে নিশানাথ বাবুই প্রথম কি করলো, এই আলাউদ্দিনের চেরাগটা ব্যবহার করলো এবং তাকে বললো যে নিশানাথ বাবু যাতে সেই দৈত্যটাকে কিছু একটা উপদেশ, কিছু একটা হুকুম করে বা আদেশ করে করার জন্য। তখন নিশানাথ বাবু জিজ্ঞেস করেন কি হুকুম করব। তখন দৈত্যটা উত্তর দেয় আপনি যা চান বলুন এক্ষুনি নিয়ে আসবো, কোন জিনিসটি আপনার প্রয়োজন। আমরা সবাই জানি আলাদিনের দৈত্যে, আলাদিনের চেরাগের গল্পে কিন্তু আমরা যে পড়েছি যে দৈত্যটা কি করে, তিনটি ইচ্ছে পূরণ করে, তখন সে যেই তিনটি ইচ্ছে করবে সেটাই কিন্তু পূরণ হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে দৈত্যটা নিশানাথ বাবুকে বলে আপনি যা চান বলুন এক্ষুনি নিয়ে আসবো, সে যা চায় তাই কিন্তু দৈত্যটা তাকে দিয়ে দিবে। আমার তো কোনো জিনিসের প্রয়োজন নেই, নিশানাথ বাবু উত্তরে বলে তার কোনো জিনিসেরই প্রয়োজন নেই। কিন্তু আমরা যদি স্বাভাবিক একটা জিনিস কল্পনা করি, অন্য কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি চাই, এই কথাটা শুনলে সবার মন খুশি হয়ে ওঠে এবং অসংখ্য সম্পদ, সহায় সম্পদ, ধন সম্পদ এগুলো কিন্তু মানুষ পাওয়ার জন্য পাগল হয়ে যায়। তার অনেক অর্থ লাগবে, তার অনেক স্বর্ণ গয়না লাগবে, এসবের লোভ কিন্তু মানুষের মধ্যে চলে আসে যে সে এখন যা চায় তাই পাবে, এখন তার অনেক কিছুর প্রয়োজন। আর এক্ষেত্রে নিশানাথ বাবু উত্তর দেয় কি যে তার কোনো জিনিসেরই প্রয়োজন নেই। চেরাগের দৈত্য চোখ বড় বড় করে অনেকক্ষণ নিশানাথ বাবুর দিকে তাকিয়ে রইল, তারপর গম্ভীর গলায় বলল জনাব আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? তখন চেরাগের দৈত্য অবাক হয়ে যায় যে নিশানাথ বাবুর কিছুই চাই না। তারপর গম্ভীর গলায় তাকে জিজ্ঞাসা করে জনাব আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? প্রথমে পেয়েছিলাম এখন পাচ্ছি না, তোমার মাথার ও দুটো কি শিং নাকি? অর্থাৎ দৈত্যের মাথায় কিন্তু আমরা জানি যে শিং থাকে আলাদিনের দৈত্যের মাথায়, তাহলে সেই যে আলাদিনের যে আলাদিনের চেরাগের যে দৈত্যটা সেটার মাথায় শিং নাকি সেটা জিজ্ঞেস করে নিশানাথ বাবু। তখন উত্তর দেয় জি শিং। তখন সে উত্তরে বলে বিশ্রি দেখাচ্ছে, অর্থাৎ তাকে খারাপ দেখাচ্ছে। নিশানাথ বাবু দৈত্যটাকে বলে যে তার মাথায় যে শিং দুটো আছে এই শিং দুটো তাকে অনেক অসুন্দর দেখাচ্ছে। চেরাগের দৈত্যের মনে হলো একটু বেজার হয়েছে। চেরাগের দৈত্যের এখানে বেজার শব্দটির অর্থ হচ্ছে কি, বেজার শব্দের অর্থ বিরক্ত বা অসন্তুষ্ট। এই কথাটা শুনে যে তাকে বিশ্রী দেখাচ্ছে, চেরাগের দৈত্যের একটু মন খারাপ হয়। মাথার লম্বা চুল দিয়ে সে শিং দুটোকে ঢেকে দেবার চেষ্টা করতে করতে বলল এখন বলুন কি চান? তখন সেই চুল দুটো দিয়ে কি করে, তার চুল দিয়ে কি করে শিং দুটোকে ঢেকে দেবার চেষ্টা করে। বললাম তো কিছুই চাই না। তখন দৈত্য আবার বলে আমাদের ডেকে আনলে কোনো একটা কাজ করতে দিতে হয়, কাজ না করা পর্যন্ত আমরা চেরাগের ভেতর ঢুকতে পারি না। অর্থাৎ আমরা যদি কোনো একটা দৈত্যকে, আলাদিনের দৈত্যকে কি করে যদি বের করে আনা হয় চেরাগে খসা দিয়ে বা চেরাগে বাড়ি দিয়ে, তাহলে তাকে কোনো একটা কাজ করতে দিতে হয়। সে যতক্ষণ পর্যন্ত সে কাজটা শেষ না করে ততক্ষণ পর্যন্ত চেরাগের ভেতরে ঢুকতে পারে না। বন্ধুরা, এই ছিল আমাদের আলাউদ্দিন চেরাগের গল্পের আজকের প্রথম অংশের আলোচনা। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।